আজকাল দ্বারা উপস্থিত হয়েছি আমার প্রতীর্থ মন্ত্রী অতুল দ্বারা, আমার গার্জিয়ান মিনিষ্টার মহন্ত ডাঙরিয়া, বিধায়ক সকল মন্ত্রী বিমল দ্বারা। আমি নির্বাচনের সময় আপনার গিয়ে সুধিম যাতে ২৪-২৬ চনের ভিতর বিধানসভার ইলেকশন অহার আগতে আপনার আমি যাতে বহুত কাম করে শেষ করবো। যেতিয়া দিল্লীত মোদী, আমার অসমত বিজেপি, এই ডাবল ইঞ্জিন সরকার যেতিয়া হব তেতিয়া আমার কামের কোনো অভাব নহয়, আমি সকলকে আগুয়াই লৈ যাব পাৰিম। আর মোর বিশ্বাস যে গোলাঘাটত, কাজিরঙা সমষ্টিত, কামাখ্যা দাসা ডাঙরিয়াক আমি ৩,০০,০০০ বেশি ভোটত জিকাই নরেন্দ্র মোদী ডাঙরিয়াক উপহার দিব পাৰিম নে নাই? পুরা পাৰিম তো, একদম সকলে পাৰিব। ঠিক আছে, সকলে হাত উঠাচ্ছি, মানে পাৰিম নে? কাজিরঙাটো আছে, তেজপুরটো আছে, আপনাদের বিজেপির সকল প্রার্থীকে শুভেচ্ছা জানাব, আশীর্বাদ করব। মই আজি বিশেষ দীঘলীয়াকৈ নক, ইলেকশনের সময় গোলাঘাট জেলার যিমান কেখন পারো আমি মিটিং করব, আহিম। তাতে কি ধরনে অনাগত দিনকেইটা আমি আপনাদের সেবা করব খুঁজিছো তার বিষয়ে আমি বুঝাই দিম। আর মোর বিশ্বাস যে যা ৩ বছর আমি যিখিনি করলো মোদী ডাঙরিয়ায় ২০১৪ চন যিখিনি করলে, আর আপনার আশীর্বাদ আমি ২০২৬ আর বহুত বেশি কাম করিম। অসমক আমি ভারতের ভিতর দেশের কথা নক, কারণ কংগ্রেসের ফুটবলত পামে না, এটা কোথায় ফুটবল খেলবে? কংগ্রেসের কথা, কংগ্রেসের কথা আলোচনা করে লাভ নাই। যদি কোনোবাই কংগ্রেসের ভোট দিম বলে ভাবিও আছে, আপনাদের কংগ্রেসের ভোট নিদিব, কারণ যাকে ভোট দিয়ে দুদিন পিছতই বিজেপিতে আহি যোগদান করে নিয়ে, কংগ্রেসের ভোট দিয়ে লাভ নাই। আমি সকলে লগ হয়ে ঘরে ঘরে যান, কামাখ্যা দাসা সকলতে যাব নয়, বহুত ডাঙর এমপি সমষ্টি, দেরগাঁও, খুমটাই, গোলাঘাট, সরুপথার, বোকাখাট, কলিয়াবর, বহমপুর, বিন্নাকান্দি, লামডিং, হোজাই, ইমান কেটা জায়গা তখেতে যাব লাগিব। গতি আজিরপরা আপনার সকলে কামাখ্যা প্রসাদ দাসা হব লাগিব, ঠিক আছে? তখেতে যত যাব নিব তাতে আপনাদের গিয়ে কব যে ময়ে কামাখ্যা দাসা, ময়ে অজন্তা নায়ক, ময়ে অতুল বরা, ময়ে মৃণাল শইকীয়া, ময়ে বিশ্বজিৎ ফুকন, ময়ে ভবন ভরালী, আপনাদের আমাক ভোট দিয়ক, আর আমি সকলে মিলি ধুনিয়াকৈ কাম করিম।